আসসালামু আলাইকুম। শাওমি এবং রেডমি ফোনগুলোতে একটি বিরক্তিকর অপশন থাকে, যেটা হচ্ছে টুডে অ্যাপস রিকমেন্ডেশন একটি অপশন থাকে। আমরা যদি একসঙ্গে অনেকগুলো অ্যাপ্লিকেশনকে ফোল্ডার ওয়াইজ সেভ করে রাখি আমাদের ফোন স্ক্রিনে, সেক্ষেত্রে ওই ফোল্ডারে ক্লিক করলে দেখা যায় নিচে অনেকগুলো অনাকাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশন শো করে, বলে ডাউনলোড করতে, এবং সব নিচে দেখায় টুডে রিকমেন্ডেশনস একটি অপশন দেখায়, এবং এর নিচে আবার অনেকগুলো অ্যাপ্লিকেশন শো করে। এখানে ভালো অ্যাপ্লিকেশনও শো করে, আবার অ্যাডাল্ট অ্যাপ্লিকেশনগুলোও শো করে, যেটা অনেকের জন্য বিরক্তিকর একটি অপশন। এটি মূলত শাওমি এবং রেডমির অত্যাধুনিক অ্যাডভার্টাইজ সিস্টেম, যেটা স্পেশালি অ্যাপস অ্যাডভার্টাইজ বলতে পারেন। এই সিস্টেমের কোনো অ্যাপ্লিকেশনে যদি আমরা ক্লিক করি তাহলে ডিরেক্ট প্লে স্টোর কিংবা ওই অ্যাপ্লিকেশন ইনস্টলেশনের যে ওয়েবসাইট থাকবে সেখানে নিয়ে যায় মূলত। এই বিরক্তিকর অপশনটা কিভাবে বন্ধ করবেন এটি দেখাবো মূলত আজকের ভিডিওতে। প্রথমে যে অ্যাপ্লিকেশনের ফোল্ডারে অ্যাপস রিকমেন্ডেশন অপশনগুলো দেখায় আমরা সেই অ্যাপ্লিকেশন ফোল্ডারে ক্লিক করব। ফোল্ডারের যে নাম থাকবে এই নামের মধ্যে ক্লিক করব। যেমন এখানে আছে মোর অ্যাপস, এখানে যদি ক্লিক করি তাহলে দেখেন নিচে একটি অপশন শো করছে টুডেস রিকমেন্ডেশন, এটি অন করা আছে, তো আমরা অফ করে দিব। অফ করে দেখেন অটো নিচের সাজেস্ট অ্যাপ্লিকেশনগুলো আর শো করছে না, অ্যাডভার্টাইজটা অফ হয়ে গেছে অলরেডি। তো এটি কিন্তু সবসময় হাইড থাকে, যার কারণে আমাদের হাতের নাগালে থাকলেও আমরা বুঝতে পারি না যে এটি কিভাবে অফ করব। আমি যে সিস্টেমটি দেখিয়ে দিলাম এই সিস্টেমে আপনারা এই টুডে রিকমেন্ডেশন অ্যাপ্লিকেশনটি অফ করতে পারেন। তো গাইস, এটি ছিল মূলত আমাদের আজকের স্পেশাল শর্ট ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।